ট্রেনে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি, টাকা সল্টেও এত লবণ নেই, সমুদ্রে চলে তো লবণ লাগে। হ্যালো গাইস, দিস ইজ লাইভ উইথ দ্য ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে আমি যেতে চলেছি সমুদ্র, মানে বিচে। জানি বিচ সবারই পছন্দের একটি জায়গা, আর আমারও খুব ভালো লাগে। আর আজকে সেই ভিডিওটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা জোশ হতে চলেছে, আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে, আর ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবে। চলো তাহলে লেটস স্টার্ট। যদি তুমিও আমার মতো কাওয়াগুচি থেকে যেতে চাও, তাহলে তোমাকে প্রথমে কাওয়াগুচি থেকে কেইহেনতোহোকু লাইন ধরে যেতে হবে টোকিওতে, আর সেখান থেকে ট্রেন চেঞ্জ করে চলে যেতে হবে কেইও লাইনে, আর সেখান থেকে একেবারে কাস্তুরা স্টেশনে। বা তুমি কিন্তু সবুজ লাইন ধরেও চলে যেতে পারো কাস্তুরা স্টেশনে। তোমার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই গাড়ি নিয়েও চলে যেতে পারো, আর সেখানে তোমার সময় লাগবে মাত্র 1 ঘন্টা 54 মিনিট। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কারো কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকায় আমাদের ট্রেনে করেই এই জার্নিটা পার করতে হয়েছিল। অলরেডি আমরা কাস্তুরা স্টেশনে চলে এসেছি, এবার এখান থেকে আমরা হেঁটে বা একটা ট্যাক্সি ধরে বিচে যাব। যেহেতু আমরা কেউ ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই কাস্তুরা স্টেশনে নেমেই প্রথমে কিছু খাবার কিনে নিয়ে তারপর বিচের দিকে রওনা দিলাম। হ্যালো গাইস, অলরেডি চলে এসেছি আমরা বিচের সামনে, আর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। তো বিচে গিয়ে প্রথমে আমাদের ফার্স্ট কাজ যেটা ছিল, সেটা হলো একটি ভালো প্লেস খোঁজা, যেখানে আমরা আমাদের জামাকাপড়গুলো সব রাখতে পারবো, এবং আমরা যেই ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলাম সেটা সেখানে বসে করতে পারবো। তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম একেবারে শেষের দিকে, যেখানে লোকজন একদমই কম ছিল, যেখানে আমাদের জামাকাপড়গুলো আমরা ঠিকঠাকভাবে রাখতে পারতাম, আর আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। তারপর ঝটপট করে আমাদের ব্রেকফাস্ট শেষ করেই কিন্তু আমরা উতলা হয়ে গেলাম বিচে নামার জন্য। একবার পড়তে পড়তে ভেজেছি বিশ্বাস করবেন না, সমুদ্রে নেমে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি, টাকা সল্টেও এত লবণ নেই, সমুদ্রে চলে তো লবণ লাগছে।
তারপর সেখান থেকে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর ওয়াটার পার্ক দেখে আমাদের ইচ্ছা হলো যে সেখানে যাব। আর তাই জিজ্ঞাসা করতে চলে গেলাম সেখানে যেতে হলে কি করতে হবে। তারপর সেখানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে আগে থেকে তুমি যদি সেটা বুকিং না করো তাহলে সেখানে গিয়ে কখনোই তুমি সেটা চড়তে পারবে না। তো দুঃখের বিষয়, আমরা যেহেতু বুকিং করে আসিনি তাই আমাদের আর চড়াটা হলো না। একদিকে যেমন সমুদ্রটা খুবই সুন্দর ছিল আর অন্যদিকে এখানকার মানুষজনও, আর তাদের সঙ্গে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। অনেকক্ষণ স্নান করার পরে খুবই ভালো লাগলো, সত্যি কথা যে এমনভাবে কখনো এক্সপিরিয়েন্স হয়নি। আজকে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো, আর আর স্নান করতে পারছি না, খুব খিদে পেয়েছে, এখন যাব কিছু একটা খেতে, না হলে মরে যাবো, খুব কষ্ট হয়েছে। তো বন্ধুরা, স্নান টান করে অলরেডি রেডি, এখন বাড়ি যেতে হবে। তার আগে খুব খিদে পেয়েছে, কিছু খাবো, কিন্তু আমার বন্ধু তো মনে হয় না রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খেতে দেবে, ওর তো সমস্যা আছে, ও তো সব কিছু খায় না। যাই হোক, দেখি কতদূর কী হয়, যদি খাওয়া যায় তো খাবো, না হলে আর কি না খেয়েই বাড়ি যেতে হবে। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সবাই চলে গেলাম পাশে একটি ফিশারি দেখতে, আর যেখানে সমুদ্রের সঙ্গে পাহাড়টাও ছিল, আর এতটাই সুন্দর লাগছিল দেখতে যে তোমাদের না দেখিয়ে পারলাম না। পাহাড় বা সমুদ্র যাই বলো, সেখানে গেলেই কিন্তু আমাদের মন এমনিতেই ফ্রেশ হয়ে যায়। আর আমি এখন যেই ভিউটা দেখছি এটা দেখে আমার ঠিক দীঘার বিচের মতো ফিল আসছে। আর এত কাছ থেকে এত সুন্দর মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য ফিল করব সেটা কিন্তু আমি স্বপ্নেও কখনো ভাবিনি। খুব ভালো জায়গা, আপনারা আসুন কি না আমরা দেখুন কি না, আর এনজয় খুব ভালো লাগলো এখানে এসে, খুব ভালো হাওয়া দিচ্ছে, ভেবেছিলাম হয়তো তা সাইক্লোনের জন্য হয়তো মেবি হয়তো পুরোপুরি বিচে হয়তো এনজয় করতে পারবো না, যদিও এটা আমার ফার্স্ট টাইম বিচে, আমি নামি না খুব একটা বেশি, তা খুব ভালো লাগলো বিচে বেছে নেমে, খুব সুন্দর জায়গা, ভালো জায়গা, আপনারা এসে একটু দেখতে।